আমরা বিএনপি মাইক নিয়ে বলবো এইটা করেন, আশা করছি আপনারা সেটা করবেন। তো বিএনপি যে গলা ফাটিয়ে বলতেছে যে আপনারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেন, জনগণ ভোট দিতে চায়, সেটা কেন শুনছেন না? আমরা বললে আইসিইউ দিয়ে দিতেন। তো যখনই আপনি ওনাকে প্রশ্নটা করেছেন যে 15 বছরে কেন ওনার আইসিইউ এর ব্যবস্থা করেনি, তখন উনি ঘুরে চলে আসছে যে ওই ছেলেটার নাকি টাকার অভাব ছিল। একটা মানুষের যদি টাকার অভাব থাকে আইসিইউ নেওয়ার জন্য, তাহলে সে ঢাকা, রাজশাহী, চিটাগং, 5টা 6টা জেলা কিভাবে ঘুরতে পারে আইসিইউ এর জন্য? যে জিএসপি সুবিধা বন্ধ হলেও কিন্তু জিএসপি প্লাস সুবিধা চালু হবে, কিন্তু এখানেই তো বিপত্তি। সেই জিএসপি প্লাস সুবিধা নেওয়ার জন্য কিন্তু বাংলাদেশের সাথে বারবার তাদের বৈঠক হচ্ছে, বারবার তাদের আলোচনা হচ্ছে, আমরা সেটা দেখেছি। কিন্তু এখন যে তারা নতুন যে একটা চেকলিস্ট দিয়েছে, সেখানে 32টা শর্ত অ্যাড করেছে। ঢাকাস্থ ইউ এর প্রধান যে চার্লস হোয়াইটলি, ওনার যে একটা সাক্ষাৎকার যেটা আমরা দেখেছি যে জিএসপি প্লাস এ থেকে যে বাংলাদেশ বঞ্চিত হচ্ছে, আমার মনে হয় এটা এখন কিন্তু আমাদের জন্য খুব টেনশনের বিষয় যে আসলে আমরা কোথায় গিয়ে দাঁড়াচ্ছি। আমি প্রথমেই বলতে চাচ্ছি, সুমন ভাই আগে বক্তব্য শুনেন, তারপর আমার মতামতটা আগে জানেন যে আমি এই চিঠির সত্যতা স্বীকার করি কি করি না। আগে আপনি আমার কাছে রেফারেন্স চাচ্ছেন, আমি কি বলেছি যে এই চিঠিটা আসলে সত্য বা এরকম কিছু? আগে বক্তব্য শুনেন, তারপর প্রশ্ন করেন, আগে আমার ভিউটা জানেন। তো যেটাই বলতে চাই আপু, আপনারা যেরকম সোশ্যাল মিডিয়াতে এরকম একটা চিঠি দেখেছেন, আমিও দেখেছি, কিন্তু মজিবুল ভাইয়া যেভাবে বলার চেষ্টা করেছে আমরা গুজবের রাজা গুজবের রানী, কিন্তু আমি আজকে প্রমাণ করতে চাই যে আমরা গুজবের রাজনীতি করি না, আমরা বাংলাদেশের 18 কোটি জনগণের জন্য রাজনীতি করি। তাই এই চিঠি নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না, কারণ যতক্ষণ না পর্যন্ত এই চিঠির গ্রহণযোগ্য কোনো মাধ্যম থেকে না আসে, যতক্ষণ পর্যন্ত এই চিঠির, যেমন ওই যে 3 তারিখের যে বিষয়টা, ওটা কিন্তু কালবেলা পত্রিকায় আসছিল, একটা নিউজ মাধ্যমে এসেছে, তাই আমরা সে ব্যাপারে কথা বলতে পেরেছি। কিন্তু এটা যেহেতু কোনো গণমাধ্যম বলেন এবং সর্বোপরি আমার দলের সিনিয়র নেতৃবৃন্দ বলেন, এবং সর্বোপরি আমি এখন পর্যন্ত পাইনি এই চিঠির সত্যতা। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে ফেসবুক হচ্ছে যে যার মতো করে লিখতে পারে, যে যার মতো করে বলতে পারে, আর আমরা যারা টকশোতে কথা বলি আমাদের কথা মানুষ তাদের মূল্যবান সময় নষ্ট করে শোনে, হাজার হাজার লক্ষ লক্ষ ভিউ হয়, তো আমরা এমন কোন মেসেজ জনগণকে দিতে পারি না যা থেকে জনগণ বিব্রত হতে পারে। তো সেক্ষেত্রে আগে আমার কাছে একটা বিশ্বাসযোগ্য সূত্র থেকে এই বিষয়টা আসতে হবে, তারপরে আমি সে ব্যাপারে কিছু বলতে চাই বা বলতে পারি। অতএব আজকে আমি এ বিষয়ে কিছু বলছি না, তবে ভবিষ্যতে যদি এরকম কিছু সত্যি আমাদের সামনে আসে, সেদিন ইনশাল্লাহ আমার প্রতিক্রিয়া আপনাদের সাথে ব্যক্ত করব। তবে আমার মানে খুব খারাপ লেগেছে যে মজিবুল ভাইয়া যে চিঠির কোনো ভিত্তি নেই সেই চিঠি নিয়ে আমাদের গুজবের রানী রাজা অনেক কিছুই বলে ফেললেন। যাই হোক, এই কথাগুলো উনি কয়েকদিনের জন্য জমা রাখতে পারতেন, যে এরকম একটা চিঠি আসার পরে বলি। তারপরে উনি যা বলেছেন বলেছেন, তবে আমি একটা কথা বলতে চাই, উনি একটা ছেলের কথা বলেছেন যে ছেলেটা আইসিইউ না পেয়ে মারা গেছে। আপনি তার পরিপ্রেক্ষিতে ওনাকে কোশ্চেন করেছিলেন যে 15 বছরে ওনারা কেন আইসিইউ এর ব্যবস্থা করেনি, ওনার দাবি বিএনপি নাকি এই বিষয়ে কথা বলেন। এখন আমি ওনার কাছে বলতে চাই, আমরা যদি আমাদের সমাবেশ থেকে যদি মাইকে চিল্লায়ে বলতাম যে এই ছেলেটা কেন আইসিইউ পাচ্ছে না, সাথে সাথে কি ওই ছেলেটা আইসিইউ পেয়ে যেত? যদি পেয়ে যায় তাহলে করোনার সময় আমরা যে চিৎকার করে বলেছি যে আপনারা বাংলাদেশের 18 কোটি মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করেন, আসলে কি 18 কোটি মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত হয়েছিল? আমরা যখন বলেছিলাম যে 18 কোটি জনগণের আপনারা খাদ্যর ব্যবস্থা করেন, আসলে কি খাদ্যের ব্যবস্থা হয়েছিল? যখনই আপনি ওনাকে প্রশ্নটা করেছেন যে 15 বছরে কেন ওনার আইসিইউর ব্যবস্থা করেনি, তখন উনি ঘুরে চলে আসছে যে ওই ছেলেটার নাকি টাকার অভাব ছিল। একটা মানুষের যদি টাকার অভাব থাকে আইসিইউ নেওয়ার জন্য, তাহলে সে ঢাকা, রাজশাহী, চিটাগং, 5টা 6টা জেলা কিভাবে ঘুরতে পারে আইসিইউর জন্য? এটা কি শুধুই টাকার অভাব ছিল? যদি সেটা থেকেই থাকে তাহলে সরকার দরিদ্র রোগীদের জন্য কি ব্যবস্থা করছে, সরকারি হাসপাতালগুলো কি করছে? সেখানে আইসিইউর খরচ এতটাই বেশি যে একজন মানুষ সেটা করতে পারে না, তাহলে আমরা কিভাবে ডিজিটাল হলাম, কিভাবে স্মার্ট হলাম? আসলে আমি বুঝতে পারতেছি না, ঘুরে ফিরে উদর পিন্ডে বুদর ঘাড়ে যা কিছুই হোক বাংলাদেশের আনাচে কানাচে সবকিছু ঘুরে ফিরে সেই বিএনপি জামাতের উপরেই আসে। ছেলেটা আইসিইউ পাইনি, সেটাও নাকি এখন বিএনপির দোষ, বিএনপি বললে হয়তো আইসিইউ পাওয়া যেত। আচ্ছা ঠিক আছে, এটা আমরা নলেজে নিলাম, ভবিষ্যতে এরকম কোনো কিছু হলে
আমরা বিএনপি মাইক নিয়ে বলবো এইটা করেন, আশা করছি আপনারা সেটা করবেন। তো বিএনপি যে গলা ফাটিয়ে বলতেছে যে আপনারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেন, জনগণ ভোট দিতে চায়, সেটা কেন শুনছেন না? আমরা বললে আইসিইউ দিয়ে দিতেন, তো নিরপেক্ষ ভোটের ব্যবস্থা করেন। দ্বিতীয়ত উনি আরো একটা বলেছে যে এই সকল বহির্বিশ্বগুলো এখন কেন এত তৎপর, 1952 মানে 52টা বছর কেন এই সকল বিদেশি দেশগুলো কেন তৎপর ছিল না, কেন বঙ্গবন্ধু হত্যার সময় ছিল না, কেন এই জ্বালাও, অনেক কিছু উনি বলেছেন। তো আমি বলতে চাই যে নির্দিষ্ট একটা মার্ডার বা নির্দিষ্ট একটা ঘটনার উপরে কিন্তু এই সকল রাষ্ট্র কিন্তু তো তৎপর হয়নি, তৎপর হয়েছে 15 বছর, এটা একটা দুইটা দিন না, 15 বছর একটা স্বৈর শাসকের অত্যাচারে বাংলাদেশের 18 কোটি জনগণ যখন নিগৃহীত হচ্ছে তখনই সভ্য রাষ্ট্রগুলো তাদের পদক্ষেপ নেওয়া চিন্তা করেছে। কই 2009 সালে তো এরা আসেনি, 2010 সালে তো আসেনি, 2023 সালে এসেছে, কারণ এই 15 বছর পরে। দ্বিতীয়ত আরেকটু বলি, 15 আগস্ট যদি আমেরিকা, যেমন মজিবুল ভাই আর একটা টকশোতে বলেছেন যে 15 আগস্ট কেন মার্কিন আমেরিকা স্যাংশন দেন এই বাংলাদেশের উপরে, আরে ভাই 15 আগস্ট যদি বাংলাদেশের উপরে আমেরিকা স্যাংশন দিত তা সেই স্যাংশনটাও তো আপনারা খেতেন, কারণ আপনারা এমন একটি রাজনৈতিক দল যারা রাজনৈতিক দলের প্রতিষ্ঠাকে অপমাননা করে রাজনৈতিক দলকে ছিনতাই করেন, এবং আপনারাই এমন একটি রাজনৈতিক দল যারা পিতা হত্যা করেন, আপনারাই তো আপনাদের পিতাকে হত্যা করেছেন, তো সেই তখন যদি আমেরিকা স্যাংশন দিত সেই স্যাংশনটাও কিন্তু আপনারা খেয়ে যেতেন। আজকে ওনার মুখে আমি আর একটা নতুন শব্দ শুনেছি যে ওনার নেত্রী শেখ হাসিনা নাকি আপোষহীন। কথাটা শোনার সাথে সাথে আমার হাসি পেয়েছে, আমি হেসেছিও, আমার বিশ্বাস জনগণও হেসেছে। ওনার নেত্রীর সাথে আপোষহীন এই শব্দটা কিভাবে যায় আমি জানি না, কারণ আমরা দেখে যদি আপোষহীনই উনি থেকে থাকেন তাহলে মঈনুদ্দিনই বলেছেন দেশের স্বার্থে নাকি ওনার নেত্রী আপোষহীন, তাহলে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সাথে ওনার নেত্রী যে আপোষটা করেছে, এই মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার কি দেশের জন্য মঙ্গলজনক ছিল, এই আর্মি সরকারটা কি দেশের জন্য মঙ্গলজনক ছিল, এটা মজিবুল হক ভাইয়ের কাছে আমার প্রশ্ন। ওনার নেত্রী কিন্তু সেখানে আপোষহীন থাকতে পারেনি, সে তাদের সাথে আতাত করেছে, সে 86 সালে যখন এরশাদ সাহেবদের সাথে ওনারা আতাত করেছিলেন আপোষহীন থাকতে পারেননি, সেটাও কি বাংলাদেশের জনগণের জন্য মঙ্গল ছিল, ছিল না। তা আমি বলতে চাই ওই চিঠির সত্যতা যেহেতু আমার কাছে নাই, কিন্তু গতকালকে থেকে আমি একটা নিউজ খুব দেখ পাচ্ছি, সেটা হচ্ছে চ্যানেল 24 এর সাথে যে সাক্ষাৎকার দিয়েছে ইউএ এর প্রধান, ঢাকাস্থ ইউএ এর প্রধান যে চার্লস হোয়াইটলি, ওনার যে একটা সাক্ষাৎকার যেটা আমরা দেখেছি যে জিএসপি প্লাস এ থেকে যে বাংলাদেশ বঞ্চিত হচ্ছে, আমার মনে হয় এটা এখন কিন্তু আমাদের জন্য খুব টেনশনের বিষয় যে আসলে আমরা কোথায় গিয়ে দাঁড়াচ্ছি এই এই বিষয়টা। যেমন আমি আপু গত 3 দিন আগে যখন আপনার সাথে আপনার একটা প্রোগ্রামে এসেছিলাম তখন কিন্তু আমি আপনাকে বলেছিলাম যে স্যাংশন কিন্তু একরকমের না, 3 রকমের, একটা ব্যক্তিগত, একটা বাণিজ্যের উপরে, একটা দেশের উপরে, আমি বলেছিলাম 3-4 দিন আগে। এখন আমরা কি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বাণিজ্যের উপরেও কিন্তু সেই ধরনের স্যাংশন ধীরে ধীরে চলে আসতেছে। ওনারা সবাইকে বলার চেষ্টা করেন কিছুই হচ্ছে না, কিছুই হচ্ছে না, কিছুই হচ্ছে না, কিন্তু আসলে বাংলাদেশ যে কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা ওনারা জাতির কাছে স্পষ্ট ভাবে বলছে না। সেখানে কিন্তু বলা হয়েছে সাক্ষাৎকারে যে আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু না হলে কিন্তু ইউএর জিএসপি প্লাস সুবিধা থেকে কিন্তু বাংলাদেশ বঞ্চিত হবে। তাতে লাভ হবে কি? লাভ হবে বাংলাদেশের 18 কোটি জনগণের, বা গার্মেন্টস শিল্প যদি বন্ধ হয়ে যায় বাংলাদেশকে থেকে, বাংলাদেশের রপ্তানি যদি বন্ধ হয়ে যায় বাংলাদেশের 18 কোটি জনগণ সুবিধা থেকে বঞ্চিত হবে। এই জিএসপি, এই জিএসপি সুবিধাটা আসলে কি, এটা কি আমরা জানি? এটা কি আমরা বাংলাদেশের 18 কোটি জনগণ জানি? আমরা যারা সাধারণ জনগণ তারা কিন্তু বুঝতে পারছি না যে আসলে বাংলাদেশ কত বিপদের মুখে আছে। আমরা জানি যে বাংলাদেশ ইউরোপের কাছে হচ্ছে এলডিসি নামে পরিচিত, মানে হচ্ছে লেস ডেভেলপমেন্ট কান্ট্রি হিসেবে, এবং আমরা দরিদ্র রাষ্ট্র হিসেবে তাদের কাছে আছি বলেই, যত স্বল্পোন্নত দেশ তাই ওনারা ওনাদের যে
বাজার, ব্যবসায়িক বাজার, সেখানে আমাদের পণ্যকে শুল্ক মুক্ত প্রবেশের স্বাধীনতা দিয়েছেন এবং আমরা এই জিএসপি ব্যবহার করছি। কিন্তু যদি এমন হয় এবং আমরা এটাও জানি যে অস্ত্র ছাড়া যে কোনো পণ্য তাদের বাজারে আমাদের শুল্ক ছাড়া আমরা বিক্রি করতে পারছি, এখন এই যে শুল্ক ছাড়া যে বিক্রি করতে পারছি এতে বাংলাদেশের কি লাভ হচ্ছে? হচ্ছে যে পণ্যের যে প্রতিযোগিতা তাতে কিন্তু আমরা এগিয়ে থাকি। যদি এমন হয় যে আমাদের যে পণ্যের মূল্য তার সাথে যদি শুল্ক 10% অ্যাড হয় তাহলে পণ্যের মূল্য বৃদ্ধি পাবে, তাহলে আমাদের বায়ার সংকট হতে পারে। কিন্তু এই যে যুক্ত কি ইউরোপীয় ইউনিয়ন বলেছে যে আগামী 26 সালে বাংলাদেশ সেই যে জিএসপি সুবিধার আওতার বাইরে চলে যাবে, কারণ বাংলাদেশ গ্রাজুয়েশন নিয়ে স্বল্পোন্নত দেশ থেকে কিন্তু না, আমি একটু বলতেছি উন্নতির দিকে যাবে। কিন্তু এই 26 সালে শেষ হলেও আরো 3 বছর মানে 29 সাল পর্যন্ত কিন্তু তাদেরকে পরীক্ষামূলক সময় দিয়েছে বাংলাদেশকে, যে এই বিশ্বের নতুন পৃথিবীতে বাংলাদেশকে পরিচিত হওয়ার জন্য, এটা আসলে ব্যালেন্স করার জন্য, অভ্যস্ত হওয়ার জন্য আরো 3 বছর সময় অতিরিক্ত করা হয়েছে। করোনাকালীন সময় একটা মহামারী ছিল এই জন্য। কিন্তু এই পরিবর্তনের ফলে কি হবে? পরিবর্তন ফলে কিন্তু আমাদের অনেক পরিবর্তন হবে। যেমন আপনি ধরেন যে বৈষয়িক সংস্থাগুলো থেকে আমরা যে ইন্টারেস্ট রেটে যে লোন গুলো পেতাম সেগুলোও কিন্তু পাবো না, কারণ আমাদের অবস্থা দরিদ্রর চেয়ে একটু উন্নত হবে। যেমন মধ্যবিত্তরা কিন্তু কারো কাছে হাত পাততে পারে না, তো আমরা সেরকমের মধ্যবিত্ত হয়ে যাবো আর দরিদ্র থাকবো না। তাতে হবে কি যে আমরা এই জিএসপি সুবিধার বাইরে যাব। তবে এর সাথে সাথে কিন্তু ইউরোপ আরো একটা কথা বলেছে যে এই জিএসপি সুবিধা বন্ধ হলেও কিন্তু জিএসপি প্লাস সুবিধা চালু হবে। কিন্তু এখানেই তো বিপত্তি, সেই জিএসপি প্লাস সুবিধা নেওয়ার জন্য কিন্তু বাংলাদেশের সাথে বারবার তাদের বৈঠক হচ্ছে, বারবার তাদের আলোচনা হচ্ছে, আমরা সেটা দেখেছি। কিন্তু এখন যে তারা নতুন যে একটা চেকলিস্ট দিয়েছে সেখানে 32টা শর্ত অ্যাড করেছে,